বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি মনুভির ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনোভীর ঔষধটি স্কেপ কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল মলনুপেরাভির এটি সাধারণত মনুভির কেফসুল আকারে পাওয়া যায় মনোভির দুইশো এমজি ক্যাপসুল যে সকল রুগীদের জন্য মনোভির ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল সাধারণত এটি একটি করোনার ঔষধ হিসাবে তৈরি করা হয়েছে এতদিনে করোনা রুগীদের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ ছিল না বিশ্বব্যাপী এর পরীক্ষা নিরীক্ষা করার পর নানানভাবে ট্রায়াল দেওয়ার পরেই ঔষধ প্রশাসনক অধিদপ্তর থেকে করোনা রোগীদের জন্য করোনার ঔষধ হিসাবে মনোভীর ঔষধটি স্বীকৃতি পেয়েছে তবে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে কারণ করোনার ভ্যাকসিনের বিকল্প কোনো ঔষধ নেই তাই অবশ্যই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক যে সকল রুগীদের জন্য মনোভীর ঔষধটি দেওয়া হয়ে থাকবে সাধারণত যে সকল রুগী হসপিটালে ভর্তি আসে কিংবা ডাক্তারের তত্ত্বাবধনে রয়েছে তাদের জন্যই মনভীর ঔষধটি দেওয়া হয়ে থাকবে একা একা কিংবা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া মনভীর ঔষধটি খাওয়া যাবে না অবশ্যই রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং খেতে হবে মনভীর ঔষধটি খাবার ফলে রুগীদের করোনা থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর ঝুঁকিটা খুবই কম থাকে এটি মুখে খাবার ঔষধ করোনা রোগীতে বহু লোকেই মারা যায় সেক্ষেত্রে করোনা রোগীদের জন্য এই ঔষধটি তৈরি করা হয়েছে এবং এই ঔষধটি খাবার ফলে মৃত্যুর হার খুবই কম দেখা যায় যে বিশ্বব্যাপী করোনা টিকা দেওয়ার পরও করোনার ভিত্তি বা প্রবণতা দেখা যায় বিশ্বব্যাপী তাই এই ঔষধটি তৈরি করা হয়েছে মনোভীর ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত প্রাপ্তবয়স্ক যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য পাঁচ দিনের ডোজ দেওয়া হবে সকালে চারটি ট্যাবলেট এবং রাতে চারটি ট্যাবলেট খেতে হবে মোট চল্লিশটি ক্যাপসুল খেতে হবে এবং পাঁচ দিনেই ডোজ কমপ্লিট করতে হবে তবে রুগীর অবস্থাভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে মনোভীর ঔষধটি প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে সত্তর টাকা করে যদি আপনাদের মনোভীর ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন